জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি 5 দিনে পড়ল শনিবার। সবসময় আছি, প্রথম থেকেই আছি এবং আন্দোলন করুন, যতক্ষণ না পর্যন্ত কাঙ্ক্ষিত ফল আসছে আমরা তোমাদের পাশেই থাকবো, সেটাই আমাদের অঙ্গীকার। রাজ্যের অন্যান্য জায়গার সাথে সাথে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালেও একই চিত্র ফুটে উঠেছে। বর্ধমান হাসপাতালের সুপার জানিয়েছিলেন শুক্রবার থেকেই পরিস্থিতি স্বাভাবিক হবে, কিন্তু সে নিয়ম খাটেনি শনিবারও, ফলে চরম দুর্ভোগে পড়েন রোগী থেকে তাদের আত্মীয় পরিজনরা। শনিবার ক্ষোভের সহিত হাসপাতালের সুপার ডাক্তার উৎপলদা জানিয়েছেন তারা চেষ্টা করেও আউটডোর চালু করতে পারেননি, তবে পুরনো রোগীদের জরুরি বিভাগ লাগোয়া ঘরে চিকিৎসা করানো হচ্ছে। জুনিয়র ডাক্তারদের মুভমেন্ট চলছে এবং শান্তিপূর্ণভাবেই ওরা করছে, এটা প্রথম কথা। আমি ওদের সঙ্গে বারে বারে কথাও বলছি যাতে পরিষেবাটা আমাদের চালু রাখা যায়। পরিষেবা বন্ধ করে দিয়ে মুভমেন্ট করে তো সিম্প্যাথি আদায় করা যায় না, সেটা আমি ওদেরকেও বোঝাচ্ছি এবং ওরা বুঝেওছে। আমাদের এমার্জেন্সি পরিষেবা চলছে, আউটডোর পরিষেবা আউটডোরে আমরা দিতে পারছি না, কিন্তু এমার্জেন্সি ক্যাম্পাসের মধ্যে আমাদের একটা যে ওপেন স্পেস আছে যেটাতে অবজারভেশন ওয়ার্ড ছিল সেখানে আমরা আউটডোর পরিষেবা দিচ্ছি, এবং আউটডোরের যে পেশেন্টগুলো আসছে ওটা আউটডোরের টিকিটে হচ্ছে না, সেটা এমার্জেন্সি টিকিটে সেই পরিষেবাটা পাচ্ছে। পরিষেবা পাচ্ছে, পরিষেবা না পেয়ে এখান থেকে কেউ যাচ্ছে না, এটা 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের যে ছাত্ররা মুভমেন্ট করছে সেটা তারাও কিন্তু এই পরিষেবা পাওয়ার ব্যাপারে তারাও কিন্তু কোঅপারেট করছে, তারা আমাদের কাছে বারবার আসছে, আমরাও জানছি, তাদেরকে বোঝাচ্ছি যে এবং তারা কনভিনসড যে হ্যাঁ পরিষেবা বন্ধ করে সেটা করা যাবে না, কাজেই আমরা শান্তিতে করতে পারছি। আর 3 নম্বর হচ্ছে আমাদের সিনিয়র ডাক্তারবাবুরা বিভিন্ন ডিপার্টমেন্টের সিনিয়র ডাক্তারবাবুরা সহযোগিতা আমরা ফুল ফ্লেজেড পাচ্ছি এবং ওদের সহযোগিতা ছাড়া আমরা করতে পারতাম না, এই চলছে আমাদের। আমি ওটা শুনেছিলাম যে কিছু ডাক্তারবাবু রিজাইন দেওয়ার চেষ্টা করছে, এটা হয়তো অন প্রোটেস্ট একটা দেওয়ার চেষ্টা করছে, তা আমি এক্স্যাক্ট ফিগারটা বলতে পারবো না, ওটা হয়তো ম্যাডামের কাছে মানে প্রিন্সিপাল ম্যাডামের কাছে জমা পড়বে, সেটা আমার কাছে এখনও কিছু আসেনি। আর আমাদের রিগার্ডিং ল্যাব পরিষেবা আমাদের সবই সব খোলা আছে, আমাদের প্যাথোলজি থেকে আরম্ভ করে মাইক্রোবায়োলজি বায়োকেমিস্ট্রি সমস্ত রেডিওলজি ডিপার্টমেন্টের সমস্ত কিছু সবই সব পরিষেবাই খোলা আছে এবং সঙ্গে সঙ্গে দেওয়া হচ্ছে। আমাদের ওষুধও সাপ্লাইও ঠিক আছে, এদিকে আমরা সবই ঠিক আছে, কিন্তু নর্মালসি তো হয়নি। নর্মালসি হতে গেলে আমাদের যে ধরনের পেশেন্ট আসে, আমাদের আউটডোরে প্রায় 8 থেকে 9 হাজার পেশেন্ট আসে পুরনো এবং নতুন মিলে, সেই সংখ্যাটা এখন নেমে দাঁড়িয়ে গেছে কালকে প্রায় ওই 1,500-এর মতো, কাজে মানে কী বলবো 1/4 1/5 হয়ে গেছে। সবাই জেনে গেছে যে হসপিটালে একটা কাজের পরিবেশ ঠিক মতো নেই, তাই কিছুটা জাস্টিফাইড, কারণ এটা বারবারই আমাদের ডাক্তার সমাজের উপর একটা লাঠিচার্জ হচ্ছে বা কী বলবো দুষ্কৃতীরা মারছে, পেশেন্ট পার্টি মেরে দিয়ে চলে যাচ্ছে, এটাও আমরা এটা তো কখনোই বাঞ্ছনীয় নয়। আজকে দেয়ালে পিঠ ঠেকে গেছে বলেই এত বড় একটা মুভমেন্ট গড়ে উঠেছে। সব কিছু সুষ্ঠুভাবে হয়ে গেলে সেটাই আমরা চাই যে সব কিছু সুষ্ঠুভাবে মিটে যাক, জায়গা নেই। আমরা তো ডিএমি স্যারকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আমি জানাচ্ছি যাতে এটা তাড়াতাড়ি নেগোসিয়েট করা যায়, সেটা তো আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষই বলতে পারবেন, কারণ এরা আন্দোলনটা ততদিনই চালিয়ে যাবে যতদিন এনআরএস আন্দোলনটা চলবে, কারণ এনআরএস থেকেই আন্দোলনটা শুরু হয়েছিল এবং এনআরএসের আন্দোলনের সঙ্গে ওরা একবার ওরা আন্দোলনটা করতে চাইছে, কাজে এনআরএসের আন্দোলন আমরা চাইবো যত তাড়াতাড়ি মিটে যাক। কালকে শুনলাম তো সিএম ম্যাডাম একটা উদ্যোগ নিয়েছেন সিনিয়র ডাক্তারদের নিয়ে, দেখা যাক কী হয়। আমরা চাইছি যে যত তাড়াতাড়ি নর্মাল হয়ে যায়, কারণ আমাদের পেশেন্ট পার্টি এবং জনগণ খুবই হেকেল হচ্ছে। ধর্মঘটের জেরে অসুবিধায় পড়তে হয় রোগী থেকে তাদের আত্মীয় পরিজনকে। ডক্টরের পক্ষ থেকে যে আমাদের আন্দোলন ছিল, ইন্টার্ন হাউস স্টাফ এবং পিজিটিদের যে আমাদের আন্দোলন আগের দিন পর্যন্ত ছিল এবং আমাদের এই আন্দোলন চলছিল এনআরএসকে সাপোর্ট করে, এনআরএসের যা সিদ্ধান্ত, এনআরএসে যেভাবে ডক্টর প্রহিত হয়েছে আমাদের যে তার জন্য আন্দোলন চলছিল, কিন্তু যত সময় গড়াতে শুরু করলো এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ না, শুধুমাত্র এনআরএস না, এটা ভারতবর্ষটাও গোটা পৃথিবীর যে ডক্টর অ্যাসোসিয়েশন আছে, ডক্টররা আছে এই আন্দোলনে সামিল হয়েছে এবং আমাদের আজকে
বা গত দু তিন দিন থেকে সমস্ত সিনিয়র ডক্টররা ওটা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে আজকে আমাদের এখানেও ডক্টররা আমাদের সামিল হয়েছে এবং ওনারা রিজাইন দিয়ে দিয়েছেন। ওনারা আমাদের সাথে সামিল হয়েছেন যাতে আমাদের এই যে আন্দোলন, আমাদের যে বিচার, যে জাস্টিস, সেটা আমরা পাচ্ছি না, তার জন্য আমাদের আন্দোলন আরও আজকে থেকে আরও জোরালো আকার ধারণ করেছে। পরিষেবা আমাদের যে এমার্জেন্সি পরিষেবা আমরা চালু রেখেছি, কারণ আমরা ডক্টর, আমরা সেবা করি, আমরা মানুষের সঙ্গে সেবা করি, এটাই আমাদের কাজ, এটাই আমাদের প্রফেশন। কারণ কোনো একটা মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে, যতই বলুক যে আমরা আন্দোলন করছি, এ করছি, তার ভিতরটা একটু কাঁদে, কারণ সেবা করতে করতে না একটা রিদিম তৈরি হয়ে যায়। দেখবেন একটা ক্রিকেটার যখন বল করে না, একটা রিদিম পেয়ে যায় যে এই লেন্থে করতে হবে, তখন মনে হচ্ছে রে আজকে চেম্বারে বসেছিলাম, আজকে পেশেন্ট দেখেছিলাম, আজকে সেই লাইনটা নেই, একটা কীরকম যেন একটা অস্বস্তি লাগে। কিন্তু আমরা পেশেন্টকে আজকে আমাদের এখানে যে আউটডোর পেশেন্ট, আউটডোরের মধ্যে দেখবেন লাইনে দাঁড়িয়ে থাকে, কিছু পেশেন্ট খুব সিরিয়াস থাকে, হয়তো আউটডোর দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে থাকতে থাকতে অসুস্থতা আরও বেশি বেড়ে যায়। সেই ধরনের পেশেন্ট যেগুলো এসছে আমরা কেয়ারফুলি এখানে মাটিতে বসে, বেঞ্চে বসে, কোনো সময় বা এখানে চায়ের দোকানে বসে আমরা কিন্তু পরিষেবাটা চালু রেখেছি। আমরা কালকে কিন্তু আমরা রক্ত পর্যন্ত দিয়েছি, আমরা এখানে রক্ত, ব্লাডও দিয়েছি, রক্তও দিয়েছি আমাদের এই পেশেন্টকে পরিষেবাটা চালু রাখার জন্যে। প্রেস করা হবে, তখন আমাদের সবাই যে আলোচনা হলো সেটা ফাইনাল ডিসিশন জানানো হবে আপনাদের কাছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।